বিসমিল্লাহ রহমান রহিম, সকল প্রশংসা আল্লাহর, সে আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া আদায় করছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের রওজা মোবারকে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের সমস্ত ওলিদের দরবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, তার সঙ্গে আমার বাবা প্রয়াত মধু বয়াতি, যার নামে আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, তার দরবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আপনাদেরকে একটি পালাগানের উপহার দিচ্ছি। আমার সঙ্গে যিনি পালাগান গাইছেন, বাংলাদেশের প্রখ্যাত বাউল এবং গীতিকার জনাব শাহ আলম সরকার, তিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ আলোচনা করবেন, গান গাইবেন, এবং আমি মমতাজ আপনাদেরকে হাসরের বিচার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, বহুদিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি পালাগান নিয়ে। আমার গানে কথায় ভাষায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি। এই অ্যালবামটি উপহার দিচ্ছে সারেগামা মুন কমপ্লেক্স, পাটুয়াটুলি, ঢাকা। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। পানি পানি এক বিন্দু পানিতে হইল মানব দেহ খানি, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে, 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাই দিবে যে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালু কণা, এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে, পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, সেইখানে গরিবেন আল্লাই কঠিন হাসর, জেনে শুনে সেই খবর জেনে শুনে, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। তার উপরে আরশে আজিম আল্লাহ বানাইয়াছে, তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্য লিপি, তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা আটজন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে আটজন পায়া ধরা, আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া, কাবা বরাবর আনিয়া দিবে রে বসাইয়া, সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন, একা খোদা বসবে তখন একা খোদা, একা খোদা বসবে তখন তুমি শুনে যাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও ও মন পাখিরে, একবার পিছন ফিরে চাও। আমার পালাগানের শুরুতেই আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ করবেন, আমি তাকে একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনি আমাকে বলবেন, আমার হযরত মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উনি বলেছেন, এমন একদল মানুষ পৃথিবীতে আছে যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, এমন একদল মানুষ যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ পাওয়া যাবে। আমার শুধু জানা দরকার আপনি বলবেন এরা কারা এবং কেন তাদের
ইমানের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, সেটার ভাবটা কি? আমি আশা করছি আপনি সুন্দরভাবে এই কথা দর্শক শ্রোতাকে বোঝানোর চেষ্টা করবেন। তবে শাহ আলম সরকার দেখবেন, ছোট্ট একটা কথা না বলে পারছি না, এক ছেলে সুন্দরবন দেখতে গেছে, সুন্দরবন দেখতে গিয়ে হঠাৎ ভুলে চুকে হাঁটতে হাঁটতে সুন্দরবনের ভিতরে চলে গেছে। হঠাৎ সে তাকায় দেখে যে সুন্দরবনের যত বাঘ তার গন্ধ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে খাই খাই করতে করতে তার চতুর্পাশে হাজির হয়ে গেছে। তো এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের যুগ, সবার হাতেই মোবাইল থাকে। তাই ওই ছেলে তো বিপদে পড়ে তার বাবাকে ফোন দিচ্ছে, বাবা আমি তো ভুলে সুন্দরবনের ভিতরে চলে আসছি, এখন চতুর্দিকে আমার বাঘ। এখন বাবা বলতেছে, আরে সর্বনাশ, চতুর্দিকে তোমার বাঘ, তা তোমারে তো এখন খেয়ে ফেলবে, তা তুমি এখন কি করবা? ছেলে বলতেছে, বাবা যে বিপদে পড়ছি, এখন যে অবস্থায় আছে, আমার আসলে কিছু করার নাই, যা করার ওই বাঘরাই করবে। তা শাহ আলম সরকার একটা জিনিস মনে রাখবেন, আজকে আজকে পালা গান গাবেন ঠিকই, আপনার যে কি করা থাকবে আমি জানি না, আমার মনে হয় যা করার ওই বাঘেই করবে আজকে, এটা খেয়াল রেখে কথা বললেন। ও পাখি রে কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহাতে ফুক দিতে তারে, আল্লাহর হুকুমে আবার সিংহাতে ফুক দিবে, সমস্ত ফেরেশতা তখন জিন্দা হইয়া যাবে, 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি বর্ষণ, বীর্য বৃষ্টির নাম হইল হাদিসে বর্ণন, সেই বৃষ্টিতে গেজা রূপে আল বর্জক হারে, যার যার কবর হতেই উঠিবেন হাসরে, আরো একটা ফু যখন ইসরাফিলে দিবে, সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে, তখন তোমার কি বা হবে, তখন তোমার, তখন তোমার কি বা হবে, কার পাতানে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে তোমার নাই এত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লউরে তুমি ওই মালিকের নাম, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে দিগবাজি, এমন মধুর নামে মন হইল নারাজি, মহাজনে 16 আনা দিল পুঁজি ধন, চালান খায়া হইলা দেনাই উপায় কি তখন, ভেবেছিলে সুদ দেবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি, আবুলে কয় সাহায় আলম, আবুলে কয় সাহায় আলম গেলি বুঝি পাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও, তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও ওমন পাখি রে, একবার পিছন ফিরে চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দর্শক শ্রোতাদের আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিল শুরু করছি। আজকের এই মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদীয় চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। এই আয়ুর্বেদীয় চিকিৎসা একমাত্র প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যা এখনো মানব সেবায় বিদ্যমান। আপনি কি যৌন সমস্যায় ভুগছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আর হতাশা নয়, আপনার বয়স ও রোগ অনুযায়ী
অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে 100% হালাল কবিরাজি ঔষধ ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকি, তাই নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ। চিকনো দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন, আর ভাবনা নয়, মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছগাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা হন। প্রতি কোর্স মাত্র 2050 টাকা। হাঁপানীয় শ্বাসকষ্টে ভুগছেন, কোন ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট, প্রতি কোর্স মাত্র 2000 টাকা। আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি -10 সেবন করে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোন ঝামেলা নেই। কোর্স মাত্র 1600 টাকা, এক ফাইলের বেশি প্রয়োজন নেই। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 07781627839 অথবা 09777274 67। বিনা অপারেশনে নাকের পলিপাস, অর্শ, গেজ, পাইলস নির্মূল হবে। নতুন ও পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয়। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন, তাদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয়। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ সমস্যা, মাতৃজনিত দাগ ও সেটি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্রতি কোর্স মাত্র 1000 টাকা। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? আজই সেবন করুন বিগ বাসা কস্তুরি যুক্ত, সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র 1200 টাকা। পুরুষত্বের প্রতি কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে ও শক্তিশালী ও সতেজ করে। প্রতি কোর্স মাত্র 750 টাকা, এক ফাইলের অধিক লাগে না। আপনি কি HBS AG পজিটিভ জন্ডিসে ভুগছেন? আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনার কি মেডিকেল আনফিট? চিন্তার কিছুই নেই, আমরা দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। মোবাইল 07816278 39 অথবা 09777274 67। যার স্মরণে তিনি মমতাজের প্রাণপ্রিয় বাবা প্রয়াত মধু বয়াতি, আমি তার দরবারের প্রতি শ্রদ্ধা রেখে গান করব। তবে আমার সৌভাগ্য, আমি সৌভাগ্য বলে এটা শেষ করতে চাই না, যে বাংলাদেশের অনেক বাউলের সাথে গান করেছি কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদের কোন সদস্যের সাথে গান গাওয়ার সৌভাগ্য আমার এই প্রথম হইল। তবে গান গাইব কি, একটা কথা শুনে আমি কি বলবো, যে প্রশ্নটি তিনি করেছেন, যে তিনি এখনো এমন ধরনের প্রশ্ন মনের মধ্যে রাখছেন সেই সংসদে থেকেও, এটা একটা বিরাট দিক। আর আরেকটি কথা হল যে এক গল্প দিছে, কয় এখন তোমার চতুর্দিকে বাঘ, তোমার করার কিছু নাই, যা করার বাঘেই করব। কি কমু, আপনি অনেক বড় মাপের মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনে। তারপর একটা কথা কই, এক বেডি স্বামী মরে গেছে, 500 টা ভোলাবান থিয়া, সংসার আর কোনো কামাই রুজির মানুষ নাই। বেডি কয়, এগুলি যদি পুরা এতিম হয়ে যায় তাহলে আল্লাহ দেখবো, আমিও মরে যাব। এক পাহাড়ে গিয়ে ওরছে আত্মহত্যা করার জন্য, আজরাইল আবার পাহাড় দিয়া যায়, আজরাইল কেহেন ওর সত কেন, কয় উঠছি আত্মহত্যা করার জন্য, বলে কেন, কয় জামাই মরে গেছে বহুত আগে, পোলাবান টোলাবান থুই, এগুলি খাওয়ান লোন দিতে পারি না, আমি মরে গেলে অগয়ক ব্যবস্থা আল্লাহ করবই, আমি আছি এর লেগে আল্লাহও দেখে না। আজরাইলে কয় তোর তো মরণ লেখা নাই রে, মনে মনে কয় আর কি, কয় তুই এক কাম করগা, বলে কি, কয় বাড়িতে গিয়া ফকিরি আরম্ভ করে দে, কয় ফকিরি কেমনে করুম, আমি তো কিছু জানি না, কয় অসুখ বিসুখ হওয়া মানুষের কাছে গিয়া খালি যদি দেহ যে পায়ের কাছে আমি বহা, তাইলে কবি যা খাইতে চায় খাওয়াই দেন, বাঁচব না, আর মুখের কাছে আমারে বসা দেখলে
খালি কবি তুই যা দিবি ভালো যাইতে কইল ওটা ভালো হয়ে যাবো গা। বাড়িতে গিয়া তো ফকিরি আরম্ভ করে দিছে, আরে যারে যা কয় তাই হয়ে যায়। পলকের মধ্যে সমস্ত এলাকার ভিতরে নাম হয়ে গেছে, কি চাও? এই ফকির তো মস্ত বড় ফকির, যারে যা কয় তাই হয়ে যায়। 8-10 বছর গেছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা পয়সার অভাব নাই। একদিন দেয় ওই দরবেশ নিজের পার সামনেই বহা, তখন তার মনে পড়ছে, হায় হায় বাবার না যার পার সামনে দেহি, হ্যাঁ না বাসে না মইরা জায়গা। তা বালিশ ঘুরাইয়া পার বালিশ মাথার বালিশ নিজে পার দিকে আবার হইছে, ঘুরিয়া দেহে দরবেশ বাবায় পার সামনে গেছে। অনেক খালি ঘুরায় পোলাবানে কয়, মা তুমি খালি বালিশ ঘুরাইতেছ কেন? কয়, বাবা রে বাবায় লাগুর পাইছে আর বাসন নাই, মানে বালিশ ঘুরে আস তখন বাঁচতে পারি। বাঘের ভয় দেখান, আরে আজরাইলে লাগুর পাইছে, আজরাইলে বালিশ ঘুরে আস তখন বাঁচতারে। আমারে প্রশ্ন করছে চমৎকার, যে কোন মানুষের দেহ থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ বাহির হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, তার আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক সূরা বাকারার 259 নম্বর আয়াত। উজায়ের নামে নবী একজন নবী ছিল, সেই উজায়ের নবী যখন এক গ্রাম দিয়ে হেঁটে যায় তখন দেখে সেই গ্রাম ভূমিকম্পে ধ্বংস হইয়া সমস্ত মানুষ মরে পড়ে আছে, গন্ধ বাহির হয়ে গেছে। উজায়ের নবী আল্লাহর কাছে কয়, মাওলা এত মানুষ তুমি মেরে ফেললা, এই সমস্ত মানুষদেরকে হাসরের মধ্যে উঠাই আবার তুমি তাদের বিচার করবা? আমি আমাকে তুমি দিন প্রচার করার জন্য পাঠাইছো, এই মানুষ তো মরে রয়েছে, আমি দিন প্রচার কার কাছে করব? আল্লাহ কয়, অবিশ্বাস করলা, তুমিও মরে যাও। মরে গেছে, একটা গাধা ছিল, গাধাটাও মরছে। 100 বছর পর আল্লাহ পাক উজায়ের নবীকে জিন্দা করছে। আমার আল্লাহ উজায়ের নবী তাকাইয়া দেখে যে সমস্ত শহর মানুষে মানুষে সয়লাব হয়ে গেছে। উজায়ের নবীকে আল্লাহ প্রশ্ন করে, তুমি কতদিন এখানে মোরা অবস্থায় ছিলে জানো? বলে, আমি কিছুই জানি না, মনে হলো যেন এই মাত্র। আমার আল্লাহ বলে, তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে। বলে মানুষগুলি, বলে ওই মানুষগুলি ওই যাদেরকে আমি মেরে ফেলেছিলাম তোমার ইসলাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য আবার আমি জীবিত করে দিয়েছি। তোমার সাথে একটা গাধা ছিল, গাধাটা কোথায় তুমি বলতে পারো? বলে, মাবুত আমি জানি না। বলে, তোমার যেখানে গাধাটা ছিল সেই দিকে লক্ষ্য করো। লক্ষ্য করে দেখে ওই যে মাংস চামড়া মজ্জা হাড্ডি সমস্ত কিছু মাটিতে মিশে শেষ হয়ে গিয়েছিল, ওই সেখান থেকে আবার গাধাটা পুনরায় জীবিত হয়ে ডাক শুরু করে দিয়েছে। উজায়ের নবী বুঝতে পারলেন আল্লাহ পাক সমস্ত কিছু পারে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই উজায়ের নবীর উম্মত যারা তাদের দেহ থেকে মৃত মানুষের যে একটা গন্ধ, এই গন্ধটা কিয়ামত পর্যন্ত তাদের দেহ থেকে এই পৃথিবীতে ছড়াইতে থাকবে। ওই গন্ধটা পাইলে মানুষ বুঝবে সে তারা ওই দলভুক্ত লোক, ওই বংশভুক্ত লোক ছিল। এই ছিল তার প্রশ্ন জবাব। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করিয়া লই, আপনি যে জায়গার মধ্যে গিয়া উঠছেন ঠিক এই জায়গার থেকে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে, হাসরের দিন একদল পিপিলিকা হাসরের মাঠে উঠবে, অন্য অন্য মানুষ দৌড়ে যাইব, ওই পিপিলিকা পড়ব মানুষের পায়ের মধ্যে কিন্তু মরব না। আমি জানতে চাই পিপিলিকার এই দলটা কোন দল, যেই দল মানুষের পায়ে পিষ্ট হতে হতে হাসরের বিচারের সামনে গিয়ে উপস্থিত হবে কিন্তু তারা মরবে না, এরা কারা? এরা কি পিপিলিকা না অন্য কিছু? এই একটা জিজ্ঞাসা আমার রইল। 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। প্রথম কিয়ামতে সুবরা, তারপর কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুবরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিম কিয়ামত, 41টাই আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। মমিনী ভাই
মত মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ ত্রিশ জন মিথ্যা নবীর হইবে প্রকাশ শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাস মানুষের আয়ু কমিবে খাত হবে ক্রমে দাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভূত বলিয়া গালি দিবে এ সংসারে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন লোক হবে অসৎ ও মমিন ভাই একচল্লিশটায় আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কিয়ামতের একচল্লিশটায় আছে আলামত প্রায় ইসলামের দরদি খানে দরজাল আসিয়া ইমানও লুটিবে আসিয়া ঈসা নবী বত্তারে করিবে ইয়াজুজ আর মাওজুজের হইবে প্রকাশ আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ তারপর ভূমিকম্প ঘন ঘন হবে পশ্চিমেই উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে দাব্বাতুল আরব আসিবে আংটি লাঠি নিয়া মমিন কবিন দিবে সে যে বা ছোট করিয়া উত্তরি বাতাস আসিবে দক্ষিণী আগুনে ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা নবী কয় উম্মত ও মমিন ভাই একচল্লিশটায় আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কিয়ামতের একচল্লিশটায় আছে আলামত সেদিন থাকবে না কোরআনে হাফসিরা কাবা ঘর ধ্বংস করিবে সাগরের তলদেশে স্বর্ণ বাহির হবে চৌখের পলকে মানুষ হয়ে যাবে ধনী নিম কিয়ামত ঘনিয়ে আসিবে তখনই আল্লাহ বলবে ও ইসরাফিল আর কইর না দেরি আমাকে ডাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে শাহালং তো সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে পাহাড় আর পর্বত ও মমিন ভাই একচল্লিশটায় আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কিয়ামতের একচল্লিশটায় আছে আলামত পরে প্রথম কিয়ামতে ছোকরা তারপর কিয়ামতে কুবরা প্রথম কিয়ামতে ছোকরা তারপর কিয়ামতে কুবরা তারপরে নিন কিয়ামত একচল্লিশটায় আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কিয়ামতের একচল্লিশটায় আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কিয়ামতের একচল্লিশটায় আছে আলামত প্রিয় দর্শক মণ্ডলী আমার প্রতিপক্ষ
চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করলেন। পবিত্র কোরআন থেকে কিছু কথা নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝালেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সাথে সাথে আমাকে মারাত্মক একটি প্রশ্নও করেছেন। শালম সরকার সাহেব, আপনার অন্তত বোঝা উচিত যে আমি অনেকদিন পরে, আপনারা যেমন কন্টিনিউ পালাগান করেন, আমি কিন্তু অনেকদিন পালাগানের মধ্যে নাই, সেজন্য আমাকে যদি একটু ছোট ছোট করে মানে প্রশ্ন করেন বা একটু বাঁচিয়ে নেন তাহলে মনে হয় বেশি ভালো হইতো। কিন্তু আপনি বলছিলেন এরকম করবেন, কিন্তু কাজে কর্মে মিল নাই, আপনি এখানে এসে কঠিন কঠিন কথা বলতেছেন। আমি আগে জানলে তো ভাই এই রাস্তায় আর পা দিতাম না। যাই হোক, এসে যখন পড়ছি তো যুদ্ধের ময়দান থেকে তো আর হেরে যাওয়া যাবে না। তা আপনি একটা কথা বলছেন যে আমি অনেক বাউলদের সাথে গান করছি, কিন্তু সংসদ সদস্যের সাথে এই প্রথম। আজকে এটা মনে থেকে একেবারেই ধুয়ে মুছে ফেলবেন, কারণ আমি কিন্তু আজকে ওই বাউল হয়েই, আমি পূর্বেও বাউল ছিলাম, বর্তমানেও বাউল আছি, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত বাউলই থাকবো। আপনি বাউল চিন্তা করেই আমার সাথে গান করবেন, এটা আমি অন্তত আপনার কাছ থেকে আশা করব। আমাকে একটি প্রশ্ন করেছেন, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যে লোক থাকবে তার মধ্যে একদল পিপীলিকা থাকবে, এই লোকদের পায়ের নিচ দিয়ে তারা চলতে থাকবে, হাশরের ময়দানে উপস্থিত হতে থাকবে, সবার পায়ে পিষ্ট হবে কিন্তু তারা মারা যাবে না, এই পিপীলিকাগুলো কারা, কেনই বা তাদের এই অবস্থা? এই পিপীলিকাগুলো এই পৃথিবীতে যারা আল্লাহ ধর্মকর্ম করল, যেমন রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, ভালো কাজ করা, এবাদত বন্দিগি করা, সব কিছুই করছে, এবাদত বন্দিগি সবই করছে, কিন্তু একজন মানুষ হয়ে মানুষের সাথে অহংকার করেছে। সে নামাজ পড়ে কিন্তু অহংকার করে, সে রোজা রাখে কিন্তু একজন মানুষের প্রতি তার একটা অহংকার আছে, ভিতরে একটা অহংকার আছে, অহংকার করে। এই অহংকারী ব্যক্তিগুলা কাল হাশরের ময়দানে তারা মানুষ হিসেবে উঠতে পারবে না, তারা পিপীলিকা রূপ ধরে কাল হাশরের ময়দানে উঠবে। এটা আপনার প্রশ্ন ছিল, আমি যথাসম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনাকে ছোট্ট করে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আপনি শুধু আমাকে জবাব করবেন। আল্লাহ বলেছেন এই যে কিয়ামত, এই কিয়ামতের যে শুরু হবে চারটা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কিন্তু আমি এই কিয়ামতের ভাবটা শুরু করব পূর্ব দেশ থেকে। পূর্ব দেশ থেকে কিয়ামত শুরু করব, কিন্তু এটার কারণ আছে। কি কারণ? যে পূর্ব দেশের মানুষগুলোর মধ্যে তিনটা গুণ আছে, যে গুণের কারণে আমি পূর্ব দেশ থেকে কিয়ামতের আলামত শুরু করব। পূর্ব দেশ বলতে বুঝেন যেমন জাপান থেকে শুরু করে বাংলাদেশ, এর মধ্যে যারা আছে এই সাইডের লোকগুলা হলো পূর্ব দেশের আওতায় পড়বে। আপনার চুল কি পড়েই চলেছে? চিরুনি দিয়ে আঁচড়াবার আগে আপনার কি অনেক কিছু ভাবতে হয়? আপনার মাথায় কি শুধু অল্প চুলই বেঁচে রয়েছে? চুল পড়ার কারণে আপনি কি আপনার পরিচিতি হারিয়ে ফেলছেন? মহিলা হোক বা পুরুষ, চুল পড়ার সমস্যায় আজ সবাই ভুগছে। চুল পড়ে যাওয়াতে আপনাকে শুধু বিশ্রী দেখায় তাই নয়, আপনার কনফিডেন্স আর আপনার সামাজিক ছবিকেও নষ্ট করে দেয়। মাথার চুল ফিরে পাওয়ার জন্য আপনি কি কি না করে থাকেন, কিন্তু পরিণাম শূন্য। কিন্তু আজ এই শোতে আমরা এই ধারণাকে পাল্টে দিয়ে চ্যালেঞ্জ নিয়ে এসেছি। বায়োলিভ হেয়ার গ্রোথ থেরাপি, বোটানিক্যাল অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চের পর তৈরি হওয়া এক দারুণ কার্যকরী হার্বাল সিরাম, যা চুলের অকালে পড়ে যাওয়াকে বাধা তো দেবেই, তার সাথে সাথে নিয়মিত ব্যবহারে মাথার চুলের রিগ্রোথ শুরু হয়ে যাবে। বেশিরভাগ সময় মানুষেরা এই থেকে এই অবস্থায় এসে দাঁড়ায়, আর আমি এইখান থেকে এইখানে আবার ফিরে এসেছি, থ্যাঙ্কস টু বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি। এখন আমি আমার কপাল স্কার্ফ দিয়ে আর লুকাই না, বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি আমাকে এক নতুন কনফিডেন্স আর এক নতুন পরিচিতি দিয়ে। হেয়ার গ্রো থেরাপির একটা প্যাকেটে আপনি পাবেন দুটো হেয়ার সিরামের বটল, তাহলে এক্ষুনি অর্ডার করুন। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। আমার মাথায় চুল আগে থেকেই কম ছিল, এত লজ্জায় পড়তে হতো যে আমি বলে বোঝাতে পারবো না, আর এরই জন্যে আমার আর আমার বউয়ের মধ্যে এত ঝামেলা হতো। তারপর একদিন আমার স্ত্রী আমাকে বায়োলিভ হেয়ার গ্রোথ থেরাপি এনে দিল। আপনি বিশ্বাস করতে পারবেন না, যেখান যেখান থেকে আমার চুল পড়ে যেত
সেখানে ছোট ছোট চুল গজাতে লাগলো। ছমাস পরে আপনি তো দেখতেই পাচ্ছেন, এখন আমি নির্দ্বিধায় উইথ ফুল কনফিডেন্স বউয়ের সাথে পার্টি করতে পারি। বেশিরভাগ সময় মানুষেরা এই থেকে এই অবস্থায় এসে দাঁড়ায়, আর আমি এইখান থেকে এইখানে আবার ফিরে এসেছি, থ্যাঙ্কস টু বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি। এখন আমি আমার কপাল স্কার্ফ দিয়ে আর লুকাই না, বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি আমাকে এক নতুন কনফিডেন্স আর এক নতুন পরিচিতি দিয়েছে। হেয়ার গ্রো থেরাপির একটা প্যাকেটে আপনি পাবেন দুটো হেয়ার সিরামের বটল, তাহলে এক্ষুনি অর্ডার করুন। আমার মাথায় চুল আগে থেকেই কম ছিল, এত লজ্জায় পড়তে হতো যে আমি বলে বোঝাতে পারবো না, আর এরই জন্য আমার আর আমার বউয়ের মধ্যে এত ঝামেলা হতো। তারপর একদিন আমার স্ত্রী আমাকে বায়োলিভ হেয়ার গ্রো থেরাপি এনে দিল। আপনি বিশ্বাস করতে পারবেন না, যেখান যেখান থেকে আমার চুল পড়ে যেত সেখানে ছোট ছোট চুল গজাতে লাগলো। ছমাস পরে আপনি তো দেখতেই পাচ্ছেন, এখন আমি নির্দ্বিধায় উইথ ফুল কনফিডেন্স বউয়ের সাথে পার্টি করতে পারি। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। যোগাযোগের ঠিকানা ইন্ডিয়া হার্বাল চেম্বার লিমিটেড। দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। মোবাইল 01781627839 অথবা 01977727467।